আসসালামু আলাইকুম আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসবে উচ্ছ্বাসে সিলেটে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর ঘরে ঘরে বইছে ঈদ আনন্দের আমেজ বিশ্বনাথে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ঈদ স্মাইল প্রজেক্টের আওতায় সিলেটে ফুড প্যাক বিতরণ ওসমানীনগরে আল আমানা ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং জগন্নাথপুরের রাহিম ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট মহানগরীতে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে নামাজ আদায় করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেখুন সন্দীপন শুভর প্রতিবেদনে এক বছরের অপেক্ষার পর আবার এলো খুশির ঈদ আবাল বৃদ্ধ বনিতা সবার মনে আজ অনাবিল আনন্দ বৃহস্পতিবার প্রতি বছরের মতো এবারও সিলেট মহানগরীর সাতশো বছরের ঐতিহ্যবাহী শাহিদগা ময়দানে লক্ষাধিক মুসল্লির একসাথে মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনার মাধ্যমে দিনের শুরু হয় এর পরপর প্রথা অনুযায়ী শুরু হয় একে অন্যের সাথে কুলাকুলি আর কুশল বিনিময় এমন পবিত্র দিনে সবার সাথে সবার ভাতৃত্ব স্থাপন এবং সমাজের সব জায়গায় সাম্য প্রতিষ্ঠার প্রার্থনা করেন মুসল্লিরা। ঈদ মানে খুশি আমার খুবই আনন্দ লাগে। পবিত্র ইদুল ফিতরের দিন আমরা আজকে সাহিদ গায়ে নামাজ পড়েছি আমাদের খুব ভালো লাগতেছে। ঈদের নামাজে আমার বাবা ও চাচাদের সাথে এসেছি এখানে খুব ভালো লেগেছে। রহমত মাগফিরাত এবং নাজাতির যে শিক্ষা নিয়েছি সেই শিক্ষা নিয়ে যেন আমরা পরবর্তী জীবন প্রতিষ্ঠা করি এবং পৃথিবীর মধ্যে যদি একটা ভাতৃত্ব স্থাপন হয় ফজরের নামাজের পর থেকেই মহানগরের বিভিন্ন এলাকা থেকে শাহিদগা ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিতে লাখো মুসল্লির ঢল নামে ঈদের নামাজের ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা এ সময় লাখো মুসল্লির সাথে নামাজ আদায়ে সামিল হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট এক আসনের সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার জামান চৌধুরী সিলেটের জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ এ সময় দলমত জাতি নির্বিশেষে সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা প্রদান করেছেন জনপ্রতিনিধিবৃন্দ এই ঈদের দিনে সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে দেশে বিদেশে যারা অবস্থানরত আছেন সবার প্রতি রইল ঈদ মোবারক উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেই জন্য আমরা প্রার্থনা করব আমরা প্রার্থনা করব বাংলাদেশের সকল জনগণ আমার বিশেষ করে সিলেটবাসী এবং প্রবাসীরা তারা জানি সুখে শান্তিতে থাকে সমস্ত দেশবাসীকে এবং সিলেটবাসীকে আমি ঈদের শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে প্রবাসে যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা হিংসা হানাহানিয়ার পৃথিবীর একাধিক দেশে চলমান যুদ্ধবিগ্রহের পরিবর্তে শান্তি কামনায় যেন এদিনে সবার চাওয়া দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বছরের সবচেয়ে সুন্দরতম দিনের নাম হচ্ছে ঈদ ফিতর এমন দিনে সবার চাওয়া সম্প্রীতি ভাতৃত্ব আর সাম্যের বাংলাদেশ সন্দীপন শুভ চ্যানেলস নিউজ সিলেট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন বিএনপির আমলের সেই তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ খাদ্যে খাদ্য প্রধানমন্ত্রীর ঈদের উপহার হিসেবে বিশ্বনাথ উপজেলার ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মধ্যে দশ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরস আলী গনির সভাপতিত্বে ও খাজানসি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এ এইচ এম ফিরুজ আলী বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ সদস্য কবির আহমদ কুব্বার খাজানশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল নূর সাধারণ সম্পাদক চন্দ্র ধর ও মহানগর যুবলীগ নেতা আসাদুজ্জামান খাজানশি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের ওই সভায় খাজানশি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাবিবুল আব্দুর রব সুনাবান বিবি সহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার ইদ স্মাইল প্রজেক্টের আওতায় সিলেটে ফুড বিতরণ করা হয়েছে সিলেট নগরীর মিরের ময়দানস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে এই ফুড বিতরণ করা হয় বিস্তারিত জানাচ্ছেন মৈনুদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন শামীম হোসেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সেন্ট্রাল রিজিয়ন ও ব্রাঞ্চ কমিটির সদস্য শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছরের নে এই বছরও ইদসমাইল প্রজেক্টের আওতায় ফুডপ্যাক বিতরণ করা হয় প্রথম পর্যায়ে সিলেট নগরীর মিরের ময়দানস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে ফুডপ্যাক বিতরণ করা হয় জি এস সি ইউকে সিলেট চ্যাপ্টারের সভাপতি সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক কবির আহমদের সভাপতিত্বে ও সংগঠনের নেতৃজারার আলী আসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সেন্ট্রাল কমিটির এডভাইজার মুসলি আহমন্ত্র না আমরা যারা যতকান সম্ভব আলহামদুল্লাহ আমরা অতক্ষণ দিরাম আর ইনশাআল্লাহ আমরা একটা মেসেজ আপনার লাগি আপনারা দোয়া করবার যারা ভবিষ্যতে আপনারা সময় খাসে থাকতে পারি যাদের আক্লান্ত পরিশ্রমে ওনারা বিদেশে অবস্থান করেও আমাদের প্রান্তিক লোকগুলার কথা স্মরণ করতেছেন এবং এই প্রান্তিক লোকগুলার মুখে অন্তত সামান্য হাসি ফুটানোর জন্য হলেও এই প্রোগ্রামটা আমাদের মাধ্যমে সম্পাদন করতেছেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মহিবুর রহমান দৈনিক সিলেট মিরুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল ওয়াসে চৌধুরী জুবের জিএস সেন্ট্রাল কমিটির সদস্য মোহাম্মদ মোশাইদ আহমদ নর্থ ইস্ট রিজিয়নের ট্রেজারার আলহাজ সৈয়দ আতাউর রহমান পুরো প্রোগ্রাম মনিটরিং করেন যুক্তরাজ্যে বসবাসরত জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক প্রাক্তন কাউন্সিলর আব্দুল সামাদ নজরুল আমার মনে হয় যারা এরাই প্রকৃত দেশপ্রেমিক বিদেশের মাটিতে থেকেও দেশের মানুষের কথা চিন্তা করতেছেন সহযোগিতা করতেছেন সংগঠন চালিয়ে যাচ্ছেন অর্থে অর্থায়ন করে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাচ্ছেন তাদের পাশে আমরা আমিও আপনাদের দিলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউকে সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ময়নুদ্দিন মঞ্জু চ্যানেলস নিউজ সিলেট গেল রমজান মাস জুড়ে ওসমানীনগরের খাদিমপুর পূর্বপাড়া জামে মসজিদে ইফতারের আয়োজন করে খাদিমপুর ইসলামী যুব ইউকে সংগঠনের সদস্যগণ ও পূর্বপাড়ার প্রবাসীদের অর্থায়নে মাসব্যাপী আয়োজিত ইফতার মাহফিল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি রমজান মাসে ইফতার করানো পুণ্যের কাজ আর এ কাজে সকলেই হতে থাকেন আগ্রহী তাই মাসের যে কোনো একদিন নির্ধারণ করে আয়োজন করেন ইফতারের কিন্তু উসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়নের খাদিমপুর ইসলামী যুবসংঘ ইউকে পুরো রমজান মাস জুড়ে আয়োজন করে ইফতারের খাদিমপুর পূর্ব পাড়া জামে মসজিদে আয়োজিত ইফতার মাফিলে প্রতিদিন ইফতারিতে অংশগ্রহণ করতেন গ্রামের ছোট বড় সকলে। ইয়েস রমজানতে কি আইজ ফরযন তমরা মাসব্যাপী ইফতার ইফতারের ব্যবস্থা করা এর সাথে আছেন আমার ফুপারার জরাবি দেশীয়asun সকল। সকলদে আমি অভিনন্দন জানাই আমরা যে আল্লাহ 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 আখলাক শুক্রিয়া মাস পিয়া করতাম সুস্থ থাকতাম আর সকলে আশা করছেন যখন প্রথম একটা জিনিস আরম্ভ হয়েছে আমরা এলাকার থাকিয়া এগু সকল সময় চলিয়া প্রতিদিনের আয়োজিত ইফতার মাহফিলে দেশ বিদেশে অবস্থানরত সকলের জন্য দুয়া ও মোনাজাত পরিবেশন করতেন জামে মসজিদের ইমাম মৌলানা রুহুল আমিন উসমানী ভালো লাগতো রমজান মাস ঠিক সমদান আমরা এখানে সকালে মিললে ইফতার করছি আর প্রবাসী ও ধন্যবাদ জানাই তারা আমরা একটু সুন্দর একটা আয়োজন দিতে আমার কষ্ট করতে আমরা যেই সমস্ত আমার প্রবাসী বাইও বলতে এই ইফতার মাহফিলের মধ্যে সহযোগিতা করছেন আমরা প্রতিদিনই তাদের জন্য আমরা দোয়া করছি তারা যেন আল্লাহ দিন দুনিয়ার বালাই নসিব করে আর জনাব হাজি হাফতান মিয়া উনি অত্যন্ত কষ্ট করছেন সারাটা মাস ওনার জন্য আমরা দোয়া করি শেষ রমজানের ইফতার মাহফিলে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কাফতান মিয়া হাজি হীরা মিয়া আহমদ মিয়া সমাজসেবক শৌকত আহমদ সাইমন মসজিদের মোতোয়াল্লি জাভেদ আহমদ শো আর অনেকে আব্দুল হাদি চ্যানেল এস নিউজ উসমানীনগর সুনামগঞ্জে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র মানুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার একটি কমিউনিটি সেন্টারে দুশো জন অসহায় মানুষকে এই অর্থ প্রদান করা হয় অর্থ বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম বজলু এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও লেখক কলামিস্ট অ্যাডভোকেট তৌফিক চৌধুরী সংগঠনের সাধারণ সম্পাদক রহমান রাজুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ নাসির মোহাম্মদ মইজ আলমারজান প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরাম উদ্দিন সমাজ কল্যাণ সম্পাদক দেলওয়ার হোসেন দিলু আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহজাহান চৌধুরী সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন সুনামগঞ্জে প্রতি বছর ইদে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পক্ষ থেকে দরিদ্র মানুষদের অর্থ সহায়তা প্রদান করা হয় সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে ওসমানী নগরে আল আমানা ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং জগন্নাথপুরের রাহিম ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ আরেকবার স্টুডিও থেকে চ্যানেল এস নিউজে মানব কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন বিশ্বনাথের রামধানা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী মনির মিয়া ও তার পরিবার অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ সহ পৃথক পৃথক সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবারও এলাকার আট গ্রামের তিনশো পঞ্চাশটি অসহায় দরিদ্র পরিবারকে নগদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন হাজি আব্দুলগনি সন্স অর্গানাইজেশন ইউকের চেয়ারম্যান বিশ্বনাথের রামদানা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজি মনির মিয়া তার ভাই যুক্তরাজ্য প্রবাসী সোমসু মিয়া নানু মিয়া ও আনামিয়া একই সঙ্গে হাজি আব্দুলগুন সন্স এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসায় মাসব্যাপী কেরাত প্রশিক্ষণের পুরস্কার বিতরণ এবং যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান শিলু জয়নাল মিয়া মুশফিকুর রহমান ও হোসেন এনামের পক্ষ থেকে মাদ্রাসার জন শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবি ও বোরকা বিতরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম যে দুইটা বৌডে আমরা পরীক্ষায় বিভাগের ছাত্র আমরা অংশগ্রহণ করাইছি চোদ্দ জন চোদ্দ জনের মধ্যে আলহামদুলিল্লাহ নয়জন ছাত্রে মুমতাজ অর্থাৎ এ প্লাস ফাই আমার দেশের সুনামে বৃদ্ধি করছে অসহায় করিবার অর্থ বিতরণ করা আর পাঞ্জাবি এবং বোরখা প্রবাসী উদ্যোগে বিতরণ করা হয়েছে যারা সহযোগিতা আকর্ষণ দিলে দোয়া ঈদ উপহার পেয়ে যেমন খুশি সুবিধাভোগীরা তেমনি মহতি উদ্যোগ নেয় দাতাদের প্রশংসা করেছেন সুদীজনেরা এই সময় কব পোৱা আৰু ঐতিহাসিক কাজ চালিয়ে যাচ্ছে উনি উনাকে ধন্যবাদ জানাই বা উনাৰ দীৰ্ঘ হায়াত কামনা করে। আমরা জোয়া কৰি আমার শক্তি থেকে বিশেষ অভিনন্দন জানায় যে আল্লাহ তাহাঁদে হায়াত দান কৰক এবং যতদিন জীবিত থাকবা এলাকার গৰীব অসহায় মানুষের ফাঁসে থাকতা বিশিষ্ট সমাজসেবক মখলিস মিয়ার সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামদানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান এ যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ফয়জুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক শিক্ষান রোগী হাজি আবুল কালাম হুসাইন আহমদ জুয়েল আহমদ মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা খালেদ আহমদ শিক্ষক হাফিজ মাওলানা শাহেদ আহমদ ও মাওলানা উদ্দিন। পৃথক পৃথক অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী মকদ্দুস মিয়াসহ সকল দাতাদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় আলম খায়ের চ্যানেলস নিউজ বিশ্বনাথ ওসমানীনগর উপজেলার রেজিস্ট্রেশনকৃত সংগঠন আল আমানা ফাউন্ডেশন ইউকে কাজ করছে মানুষের মৌলিক অধিকার নিয়ে বিশেষ করে কোন দুর্যোগ কিংবা উৎসব এলে মানুষের অধিকার পালন করতে অগ্রণী ভূমিকা রাখেন তারা তাই এবার পবিত্র ঈদ উল ফিতর এবং রমজান মাস উপলক্ষে বিতরণ করেছেন চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদিব রিপোর্টে আল আমানা ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করছে সাধারণ মানুষের সাহায্যার্থে সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে কাজের পরিধি স্বাস্থ্যসেবায় অ্যাম্বুলেন্স বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হচ্ছে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আমার সংগঠন ইউকে এবং বাংলাদেশের পক্ষ থাকি সকলের সাথে আব্দুল আমার সালাম আমি প্রথমে ধন্যবাদ জানাই আলমানা ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড এবং যারা আমাদের আলমানা ফাউন্ডেশনে সহযোগিতা করছেন কারণ আপনাদের কারণে আজকে আমরা এই রমজান করতে পারছি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম বাস্তবায়ন করে আসছি আজকে যে যে আরতো মানবতার সাথে যে কাজগুলা করে যাচ্ছেন আমি আশা করব আগামীতেও তারা যেন আমাদের এই কার্যক্রমগুলা অব্যাহত রাখে এবারে এই পবিত্র রমজান মাসে সিলেটের গোয়াইনঘাট ওসমানীনগর উপজেলার খাদিमपुरsho আশেপাশের একাধিক গ্রামের দরিদ্র পরিবারের মধ্যে এবং সুনামগঞ্জের একাধিক এলাকায় सहस्त्रাধিক দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় আমরা যারা এখানে আছি আমরা এই এলাকাবাসী পায় এলাকার ময়মর সকলে এই সংগঠনের কাজের প্রতি তাদের যে আন্তরিকতা দেখলাম তার সবাই উৎসাহ দিয়ে যাচ্ছে এই সংগঠন যেন আরো বেগবান হয়ে ভবিষ্যতে আরো ভালো কাজ করে উসমানীনগরের খাদিমপুর নসিবুল্লাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণকালে এক আলোচনা সভার আয়োজন করা হয় মোহাম্মদ উসমান আহমদের কুরআন তেলাওতের মধ্য দিয়ে এবং সাবেক শিক্ষক নসির আলী সভাপতিত্বে ও তুফাজ্জল ইসলামের পরিচালনায় সবাই প্রধান অতিথির বক্তব্য রাখেন উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গুলাম কিবরিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজি কাফতান মিয়া শকত আহমদ সাইমন সাবেক শিক্ষক আওলাদ আলী এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আব্দুল হাদি চ্যানেল এস নিউজ উসমানীনগর বাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে ফ্রেন্ডস অফ মৌলভীবাজার অর্গানাইজেশন উনিশশো পঁচানব্বই এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন বাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা মৌলবীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে ফ্রেন্ডস অফ অর্গানাইজেশন উনিশশো পঁচানব্বই উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দাল হুসেনের সঞ্চালনা সভাপত্ত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সল আহমদ আখন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ডাক্তার সাদিক আহমদ বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সল আহমদ সহ অন্যান্যরা এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত অতিথিরা সংগঠনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন উনিশশো পঁচানব্বই এসএসসি দেশ যারা ছিলেন তাদের প্রতিষ্ঠিত হয়েছিল সেই ধারাবাহিকতাই আজকে তারা এই অনুষ্ঠান পরিচালিত এই অনুষ্ঠানে মূল কার্য হচ্ছে ব্যবসায় গরিব মানুষদের জন্য সহজ সবাই সাহায্য আছে তারা আমরা বিভিন্ন সময় তারা যারা গরিব আছে থাকে গুজরাতে অন্য যোগ বন্যাকাণ্ডের মধ্যে সহযোগিতা করে থাকে যারা গরিব ছাত্র আছে তাদেরকে সাহায্য করে এইভাবে এই বিভিন্ন সময়ে তারা এলাকায় বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে সেই জন্য আমি আজকে যে ইফতার মাহবিল এই ইফতার মহবলেও তারা এই ইফতার একটি বিদেশে যারা আছে সবাই সম্মিলিতভাবে বা আগামীতে করবে ইনশাল্লাহ আমরা সামাজিক শিক্ষা বাসস্থান গরিব মেধাবী ছাত্র ছাত্রী সবার মধ্যে আমরা অনুদান ও সবাইকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আগামীতে ঘরেই যাবপরিবেশের অনেক অনেক ছাত্রছাত্রী একে অপরের সাথে মিলিত হয় এবং আমরা সেখানে যোগদান করে নিজেকে দৈন্য মনে করি আমরা জেলা এই সংগঠন তারে এস্টাবলিশ করতে চাই এবং আমাদের যা উদ্দেশ্য আমার ফসল আহমদ যে উদ্দেশ্য নিয়ে শুরু করছেন আমাদের উদ্দেশ্য একটাই বন্ধুর জন্য বন্ধু পরিশেষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় খালে চৌধুরী চ্যানেল নিউজ মৌলভী বাজার সুনামগঞ্জের জগনাথপুর উপজেলার রাহিম ট্রাস্টের উদ্যোগে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সমাজসেবী আনোয়ার মিয়ার উদ্যোগে এই চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সমাজসেবী মোহাম্মদ আনোয়ার আলী গত দশ বছর ধরে তার প্রয়াত ছেলে রাহিমের নামে এই ট্রাস্ট গঠন করে এলাকার হতদরিদ্র পরিবারের মধ্যে সহায়তা প্রদান করে আসছেন যার ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতর উপলক্ষে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ঈদ উপহার সামগ্রী পেয়ে এলাকার হত দরিদ্র পরিবারের লোকজন খুশি হয়ে প্রয়াত রাহিমের দুহের মাক্সের কামনা ও তার বাবা আনোয়ার মিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন আনোয়ার সাহেবের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং সেই সাথে ওনার ছেলে রাহিম মিয়া উনি পুরো গমন করেছেন মোহান আল্লাহ তালা যাতে এই রহমতের মাসের উঁচিল উনাকে ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন পবিত্র ঈদ ফিতর দু হাজার চব্বিশ উপলক্ষে এবারও বিশ্বনাথের প্রবাসী অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে অলঙ্কারী ইউনিয়নের চারশো সত্তরটি গরিব অসহায় পরিবারের মধ্যে চার লাখ করা হয়েছে ঈদের দুদিন আগে অলঙ্কারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে চারশো সত্তরটি অসহায় ও দরিদ্র পরিবারের প্রত্যেককে এক হাজার করে মোট চার লাখ সত্তর হাজার টাকা বিতরণ করা হয় সভায় ট্রাস্টের প্রেসিডেন্ট অ্যাডভোকেট রশিদ আলী সেক্রেটারি মমিনুর ট্রেজারার এম এ সালাম সহ সকল ট্রাস্টিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অলঙ্কারী ইউনিয়নের আত্মমানবতার মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন তারা অলঙ্কারী জামে মসজিদের মোতাবাল্লি প্রবীণ ব্যক্তিত্ব রফিক মিয়ার সভাপতিত্বে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ কে এম তুহেমের পরিচালনায় অর্থ বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন চৌধুরী বিশ্বনাথ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক ট্রাস্টের কোঅর্ডিনেটর ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ মিয়া প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া ইউপি সদস্য আলহাদ শামীম আহমদ ও সগীর আলী এবং শিক্ষানুরাগী ঝানু মিয়া ও শিক্ষক মানিক মিয়া সিলেট নিউজ আজ এই পর্যন্তই সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায় সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ